লোকসভা নির্বাচনৰ পূৰ্বে কংগ্ৰেছত মুখ্য মাঘাত কংগ্ৰেছ ত্যাগ কৰিব প্ৰাক্তন মন্ত্ৰী বিস্মিতা গগৈয়ে আনুষ্ঠানিকভাৱে কংগ্ৰেছ এৰিব অংকিতা তত্ত্বয়ো কংগ্ৰেছ এৰি বিজেপিত যোগদান কৰিব দুই কংগ্ৰেছী নেত্ৰীয়ে 28 জানুৱাৰীত বিজেপিত যোগদানৰ সম্ভাৱনা দুয়োগৰাকী নেত্ৰী শীঘ্ৰেই বিজেপিত যোগদান কৰিব প্ৰাক্তন আছুৰ সভাপতি দীপাংকৰ নাথ বিজেপিলৈ যাব আন এগৰাকী আছু নেতা প্ৰকাশ দাস দুই নেতাৰ সৈতে বিজেপিলৈ যাব আছুৰ বহু নেতা কৰ্মী লোকসভা নির্বাচনের পূর্বে বিহারত বৃহৎ রাজনৈতিক পথ পরিবর্তন আর জে ডি এরি বিজেপির মিত্রতা করে পুনের সরকার গঠনের কুচকাওয়াজ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাইলৈ বিজেপির সমর্থনত পুনের নীতিশ কুমারে শপথ লওয়ার সম্ভাবনা নীতিশ কুমারের এন ডি এ যোগদানক লো আজি পাটনাত বিহার বিজেপির বৈঠক গৃহমন্ত্রী অমিত শাহর উপস্থিতিত হব বৈঠক নীতিশ কুমারেই নহয় বিজেপিত যোগদানের সম্ভাবনা বিহারের 14 কংগ্রেসী বিধায়করও শুকুরবারে দিল্লীর জে পি নাড্ডার উপস্থিতিত হয়েছিল গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলদৈত বনভোজলৈ যোৱা দলক আক্রমণ দুর্বৃত্তর প্রায় 20 জনীয়া দলে দা লাঠি জোম লৈ 11 জনীয়া বনভোজকারী দলক মারপিট বনভোজকারী বাহন ভাঙি চুরমার করিলে দুর্বৃত্তর দলে আর গুয়াহাটির নালাপাড়াত পথ দুর্ঘটনাক লৈ উত্তপ্ত পরিস্থিতি তীব্রবেগী বাহনের খুন্দাত থিতাতে নিহত এজন কর্মস্থলীর পৰা ঘৰলৈ উভতার পথত দুর্ঘটনাত পতিত শ্রী বালাজি রোড লাইন্সর কর্মচারী দুর্ঘটনা সংঘটিত করা বাহনখন আরক্ষীর আছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী